একটা ডব্লিউ বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো না। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখা যায়, দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সবসময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেই জন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সব কিছু দুধকা দুধ পানিকা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। আপনি ডিবি থেকে সীমাবদ্ধ হতে থাকেন না আদালতে যাবেন, বাট আমার কাছে ওই পাবলিশ বা ওই আমার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি, সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে, আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগে, যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয়। আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নেই, এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু, বিকজ বোবা কথা বলতে পারে না। বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে, বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে। সো ওই বোবা থাকার এখন আর সময় নেই, এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত। এতদিন পরে কেন আজকে আপনাকে এই যে প্রায় 7 বছর পর এই যে ঘটনাটা ঘটলো, প্রযোজক অভিযোগ করেছে যে আপনি 2 কোটি টাকার মতো, এই যে আবারও আপনি বলছেন যে প্রযোজক, আপনি তো এখনো তাহলে গিয়ে দেখেননি প্রযোজক সমিতিতে বা কোনো নিউজে এসে প্রযোজকই না, আপনি রিয়েল প্রযোজকের স্টেটমেন্ট আসার পরেও আপনারা বলছেন প্রযোজক, প্রযোজক কেন বলছেন তাকে? একটা প্রতারককে আপনারা কেন প্রযোজক বলছেন? তাহলে শিল্পী সমিতি থেকে শুরু করে সবগুলো সংগঠন কেন তার প্রযোজক হিসেবে আবেদনটি গ্রহণ করেছে? তারা খতিয়ে দেখেনি। আমাদের এখানে যে বিষয়টা হয়, দেখেন কিছু মিডিয়া আছে যারা হচ্ছে চিলে কান নিয়ে গেছে শুনে কানের দিকে না তাকিয়ে চিলের পেছনে ছুটতে থাকে, যে কেউ একজন যে কেউ একটা কিছু বলে দিল যে কারো সম্পর্কে, সে কিন্তু দ্রুততার সাথে সেটা যাচাই বাছাই না করে শুধু একটা ভিউ পাওয়ার জন্য, তার কন্টেন্ট হাইলাইট হবে, সে মানি ইনকাম করবে, মনিটাইজ তাড়াতাড়ি হবে, সেই ভিউ বাণিজ্যের জন্য কিন্তু সে যে কারো বিরুদ্ধে দ্রুত একটা একটা খারাপ হেডিং দিয়ে কিন্তু দিয়ে দিল, যেটা একদমই উচিত নয়। সংবাদ মাধ্যমের বা মিডিয়ার উচিত যে একটা যাচাই বাছাই করে খতিয়ে দেখে হাতিয়ে দেখে তারপরে তার নিউজটা করা। আমি জানি যে ডিবি হচ্ছে সবচেয়ে, আমরা সবাই জানি যে ডিবির সবচেয়ে দ্রুততার সাথে দ্রুততম সময়ে কিন্তু অনেক মামলার, অনেক কঠিনতম মামলার কিন্তু সলভ করেছে। আমার ডিবির প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই অভিযোগ তারা যেহেতু অনেক গভীরভাবে আমলে নিয়েছে, আমার এই অভিযোগের এই ক্রিমিনালের বিরুদ্ধে তারা দ্রুততার সাথেই কিন্তু অ্যাকশনটা নেবে, আমার তাদের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। এতক্ষণ আমি তো বলেছি যেহেতু দেখেন দু একদিনের মধ্যেই ঈদের যে সিনেমাটা আছে, ঈদের সিনেমাগুলোর ডিক্লারেশন আসবে দু একদিনের মধ্যেই,